সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন তাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি পারফেক্ট হাসের খামার নিবেদিত আজকে কৃষি ডকুমেন্টারি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কীভাবে পুকুর হাঁস পালনের মাধ্যমে বেশি লাভবান হওয়া যায় কিংবা অনেক উন্নতি করা যায়, এবং সেই পুরো বিষয়টি আজকে আপনাদের জানাবো আমি সৈয়দা মিষ্টি। দর্শক, আজকে আমরা একজন খামারির কাছে চলে এসেছি যিনি পুকুরের পাড়ে হাঁস পালন করে অনেক লাভবান হয়েছেন। চলুন দর্শক, আমরা তার কাছ থেকে বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর ধরে হাঁস লালন পালন করেন? আমি 3 বছর ধরে হাঁস লালন পালন করতেছি। বর্তমানে আপনার কাছে কতগুলো হাঁস আছে? 700 মতন আছে। রানিং ডিম পারে হাঁস? হ্যাঁ, রানিং ডিমের হাঁস। কতগুলো ডিম দেয়? 550 এরকম দিতে আছে, 530টা। মানে আপনার 700 হাঁস প্রতিদিন 550 কিংবা 500 মতো ডিম দিচ্ছে, এর মধ্যে উঠানামা করছে। তো আপনি এই যে পুকুরে হাঁস পালন, আমরা তো জানি আপনি পুকুরে হাঁসটা পালন করছেন, তো এই পুকুরে হাঁস পালন করে আপনি কতটুকু লাভবান হয়েছেন দর্শকদের একটু জানাবেন। আমার আপনার এই 6,300-6,400 টাকা ইনকাম হচ্ছে, তাই আমার এই 3,000 টাকার মতন খরচ হচ্ছে আর 3,300 টাকার মতন লাভ হচ্ছে। মানে সেটা কিভাবে? আমি বলতে চাইছি যে আপনি পুকুরে হাঁস পালন করে কী কী সুবিধা পাচ্ছেন, মানে আপনাকে খাবারের যে পরিমাপটুকু, তারপরে যে পুকুরে কী কী খাদ্য পাওয়া যায়, আমি সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইছি। পুকুরে তো আপনার যে শামুক কাছে শামুকগুলো দিতেছি এলাম আগে, এই শামুকগুলো খাইতে দেয় এবং পিট খাদ্য দিই আর ধান দিই, এই দুইটা শুধু দিই, সারাদিনে 3 বেলা খাবার দিলেই হয়। মানে সারাদিনে আপনি 3 বার খাবার দেন? পুকুরে কি শামুক আপনি ছেড়েছেন না শামুক আগে থেকেই ছিল? শামুক ছেড়েছি কিছু, আর কিছু আগে ছিল। তার মানে আপনাকে শামুক কিনতে হয়েছে? হ্যাঁ, শামুক এই বর্ষাকালে কিনছিলাম, আপনার আষাঢ় মাসে শ্রাবণ মাসে কিনছিলাম, মিতাইগুলো সাইড তুইছিলাম, তারপর হাঁস নিয়ে এখানে ছাড়ছি। মানে আপনি পুকুরে হাঁস পালন করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন, যার কারণে আপনি বর্ষাকালে পুকুরে হাঁস মানে শামুক ছেড়েছিলেন এবং বর্তমানে আপনাকে ধান আর ফিট খাদ্য খাওয়াচ্ছেন। তো আপনার যে এখন দৈনিক আয় কত থাকে আপনার? আমার 3,300 টাকা আয় থাকে, 3,000 টাকা ব্যয় হয়। মানে আপনি দৈনিক 3 বেলা 3,000 টাকা খাবার খাওয়াচ্ছেন আর দৈনিক আপনার 3,300 টাকা আয় থাকছে। তো আপনি ডিমগুলো কত টাকা পিস বিক্রি করছেন? 12 টাকা পিস। মানে আপনি 500-550 ডিম আপনি দৈনিক 12 টাকা পিস বিক্রি করছেন, তো ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন? এই তো ফেসারিগুলোতে নেয়, এগুলো যে ফেসারিতে নেয় কিংবা মনে করেন যে আপনি বাজারজাতও করেন? হ্যাঁ, বাজারে এখন না, বাজারে কিছুদিন পরে বিক্রি করবো আর কি, যে আপনার এই যে সময় ফেসারিগুলো নাই না তখন আমার বাজারে বিক্রি করতে হয়। মানে দর্শক, আপনারা জানেন যে অনেক সময় হ্যাচারিতে ডিমগুলো নেয়, কারণ হ্যাচারি ডিম থেকে বাচ্চা ফুটানো হয়, সেজন্য হ্যাচারিতে এখন বর্তমানে তিনি বিক্রি করছেন এবং প্রত্যেকটা ডিম তিনি 12 টাকা পিস বিক্রি করছেন, তাতে দেখা যাচ্ছে যে তার অনেকটাই উন্নতি রয়েছে। তো আপনি কি মনে করেন যে পুকুরে হাঁস পালন করে আপনার সুবিধা কি মানে কতটুকু? হ্যাঁ, পুকুরে হাঁস পালাতে তো মনে করেন একটা হাঁস ক্ষতি হয় না, এখানে এই 3 বেলা শুধু খালি হাঁসের দ্বারা 3 বেলা খাবার দিলে হয়, লোক থাকা লাগে না, কিন্তু কিছু লাগে না, এটা তো নিকট নিয়ে হাঁস পালাটা, পুকুরে হাঁস পালাটাই আরাম। মানে পুকুরে হাঁস থাকলে আপনার কোনো লোকের দরকার হয় না কিংবা মনে করেন যে কোথাও হারিয়েও যায় না হাঁসটা, সারাক্ষণ পুকুরের মধ্যে থাকে, শুধু আপনার দৈনিক 3 বেলা খাবার দিয়ে যেতে হয়, তাহলেই হাঁসটা সুরক্ষিত থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বেলা খাবার দিলে হাঁসটা আমার নিশ্চিন্তা, কোনো লোক টোক লাগে না, আমার এই 3 বেলা খাবার দিলেই হয়। আপনি কি হাঁসের যে নিয়মিত ভ্যাকসিনটা দেন? হ্যাঁ, আমি তো নিয়মিত ভ্যাকসিন দিতে আছি, 28 দিনের জন্য 1.5 মাসের সময় ডাক প্লেগ ডাক কলেরা এটার এই ভ্যাকসিন দেওয়া যাইতে দিই, 3 মাসের সময় কৃমি ওষুধগুলো খাওয়া যাই। মানে প্রথম ভ্যাকসিনগুলো মানে 28 দিন, তারপরে এই যে 45 দিন আর যে 75 দিন দেওয়ার পরে আপনি বাকি 6 মাস পরপর ভ্যাকসিনটা চালু রাখছেন যাতে আপনার খামারে কোনো অসুখ বিসুখ না হয়। হ্যাঁ হ্যাঁ, আর 3 মাস পরপর কৃমি ওষুধগুলো ব্যবহার করছি। মানে আপনি কৃমি ওষুধটাও সাথে খাওয়াচ্ছেন? তো আপনাকে ধন্যবাদ যে সেই এই বিষয়গুলো সচেতন থাকার জন্য, কারণ এই বিষয়গুলো অনেক খামারই আছে যে সচেতন নয়, যার ফলে তাদের খামারে অনেকটা লোকসান হয়ে যায়। আমরা যদি লাভজনকভাবে হাঁস পালন করতে চাই তাহলে হাঁসের পরিচর্যা এবং এই ভ্যাকসিন বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। তো আপনি যে আপনার হাঁস রাখার ঘরটার মানে কী অবস্থা করছেন সেটা আমাদেরকে একটু বললেন ভালো হতো। ঘর তো আপনার এই যে টিন দিয়ে সাপটা করে বাঁধে রাখছি, এই 1 মাস পর পর ময়লাগুলো সাফ করে রাখি, সাফ করে পরে চুনগুলো দিয়ে রাখি। মানে ঘরে আপনি এই যে জীবাণুমুক্ত রাখার জন্য কোনো কি ওষুধ প্রয়োগ করেন? ওষুধ আমি চুন দেই, চুন। মানে আপনি প্রতি 1 মাস পর পর আপনি ঘরটা পরিষ্কার করেন এবং সাথে চুন ব্যবহার করেন, তাতে আপনার যে খামারের যে রোগ জীবাণু সেটা আক্রমণ করে না এবং খামার দুর্গন্ধমুক্ত থাকে। হ্যাঁ, এটা তো দুর্গন্ধ মুক্ত থাকে, এই চুন ব্যবহার করলে ঘরটা ভালো দিয়ে পরিষ্কার করে চুন ব্যবহার করলে সব দুর্গন্ধ মুক্ত থাকে। তো আপনি দর্শকদের আরেকটা বিষয় জানাবেন যে আপনি পুকুরে যে খাবারটা দেন সেটা কি পুকুরের মধ্যেই দেন না পুকুরের পাড়ে দিতে হয়?
এরা আপনার পুকুরে ফাড়ে দিতে হয়, এই শুকনার মধ্যে দিতে হয়, এটা শুকনা কাপড় তো ফিটকার দৌড়ার লোক শুকনা কাপড়, ধান আর ফিটকার তো দুটো আপনি পুকুরের পাড়ে দেন, আর শামুকটা সেটা পুকুরের মধ্যেই থাকে। হ্যাঁ শামুক তো পানির মাধ্যমেই থাকে, শামুক তো এই হের বদিন হে কাইচা দেয় টুকায়া, এরপর বুর দেয়া। তো আপনার পুকুরের মানে ব্যবস্থাপনাটা কিরকম, মানে আপনার পুকুর তৈরি করতে আপনি কি কি মানে প্রয়োজন হয়েছে? পুকুর তৈরি করতে তো আপনার এই যে জাল টাল দিয়া নেট মেট দিয়া আপনার এই ইয়া করে রাখলে তো, আমার তো এগুলো লাগে না, আমার যেহেতু এই চতুর্দিকে জায়গা আছে তখন আমার এই জাল নেট জাল দেওয়া লাগে না। মানে আপনি পুকুরের ব্যবস্থাপনা নেটের নেট দেন, তারপর এখন মনে করেন আপনার চতুর্দিকে জায়গা রয়েছে বিধে আপনি নেটটা দেন না? না এই যে এটার জন্যই আমার লাগে না আর কি। তাহলে মনে করেন যে আপনার পুকুরের গভীরতা কতটুকু করেছেন? এই তো 5 ফুটের মতন আসিল, এখন তো কিছু এই যে এই বড় 4 ফুটের মতন আছে। মানে এখন বর্ষাকালের সিজনটাই মনে করেন যে অনেকটাই ভরে গিয়েছে, 5 ফুটের এখন গভীরতা নেই, তো এতটুকু গভীরতা কি হাঁসপালা কি যথেষ্ট পরিমাণ মনে করেন সফলতা পাওয়া যাবে? হ্যাঁ 4 ফুট থেকে 5 ফুট থাকলে সফলতা পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁস এবং হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি করে আসছে। দর্শক অর্ডার করতে ফোন করুন ভিডিও দেওয়া স্ক্রিনের নম্বরগুলোতে।